ফের জঙ্গি হামলা। জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলা সোপোর শহরে সিআরপিএফ এর কনভয়ে হলো এই জঙ্গি হামলা। এতে নিহত হন এক জওয়ান ও এক সাধারণ নাগরিক, আহত আরো দুই জওয়ান। বুধবার সকালে নাকা চেকিং এর সময় সিআরপিএফ এর পেট্রোলিং ভ্যানে হামলা চালায় জঙ্গিরা। ঘটনাটি ঘিরে পুরো এলাকায় চলছে এখন জোরদার তল্লাশি। হামলার সময় 3 বছরের একটি শিশুকে ঘটনাস্থল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে জম্মু কাশ্মীর পুলিশ। এই শিশু জঙ্গি হামলার মধ্যে পড়ে গিয়েছিল। এক পুলিশকর্মী দ্রুত সেই শিশুটিকে বের করে আনেন। পরবর্তীতে শিশুটিকে তুলে দেওয়া হয় তার মায়ের হাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।